গত সোমবার রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় একজন কলেজ ছাত্র নিহত হওয়ার ঘটনা বিএনপি জামায়াতের নাশকতার অংশ হতে পারে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। কম বয়সী শিক্ষার্থীরা এত রাতে এত দ্রুত কি অকুস্থলে পৌঁছে গেছে? এমনিতে সড়ক দুর্ঘটনা নিয়ে, নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। ইদানিং যারা দুর্ঘটনা কবলিত হচ্ছেন তারা সবাই শিক্ষার্থী। গাড়িতে কি ছাত্র ছাড়া যাত্রী থাকে না? এটা কি আসলেই কোনো দুর্ঘটনা নাকি বিএনপি জামাতের অতীত সহিংস অপকর্মের পুনরাবৃত্তি?